ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম তৎ সৎ, ওম তৎ সৎ, ওম তৎ সৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানজ্ঞানশলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্মা, তস্মৈ শ্রীগুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম তৎ সৎ, ওম তৎ সৎ, ওম তৎ সৎ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই ভালো আছেন তো? এই কৃষ্ণ ভক্তি প্রচার সবাই আপনাদের সবাইকে পুনরায় স্বাগতম। যাই হোক, পূর্বের তিনটে প্রচার সভাতে আমরা তিন রকম বিষয় নিয়ে আলোচনা করে তিনটি ভিডিও বানিয়েছি। সেগুলি হল আমাদের জীবনের উদ্দেশ্য কী, দ্বিতীয়টি ছিল দুঃখ কী এবং দুঃখের কারণ কী, কীভাবে দুঃখ থেকে মুক্তি পেতে পারি, তৃতীয়টি ছিল আনন্দ কী এবং আমরা কীভাবে আনন্দ পেতে পারি। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করি, যেটা পূর্বের বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আজকে আমাদের বিষয় হবে সুখ কী, শান্তি কী, আনন্দ কী, আর এই তিনটি জিনিস কী জন্য সৃষ্টি হয় আর কোনটা আমাদের জন্য সবথেকে উত্তম, এই তিনটি জিনিস আমরা আলোচনা করব। যাই হোক, আনন্দে আমরা কী বলেছিলাম যে আমরা আনন্দ কীভাবে পেতে পারি, ভগবান শ্রীকৃষ্ণদেবের সংস্পর্শে এসে, কেননা তিনি সচিদানন্দ বিক্রম, সর্বদা আনন্দময়, তো তার স্পর্শে এসে আমরা সেই আনন্দকে উপভোগ করতে পারি। তো এখানে সবার প্রথমে আমরা বিশ্লেষণ করব সুখ কী, শান্তি কী, আনন্দ কী। দেখুন, আমাদের মনুষ্য জীবনে যে আমরা সুখ বলে থাকি সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ইন্দ্রিয়ের বিষয়। সুখ আমরা কোন জিনিসকে বলি? ধরুন আমাদের পারিপার্শ্বিক কোনো আত্মীয় স্বজন বা নিকটতম কেউ হোক, প্রতিবেশী হোক, বলি যে কথাই বলে থাকি যে ওরা তো খুব সুখে আছে, বা আমাদের কোনো কন্যা সন্তানকে অন্য কোথাও বিবাহ দিলে বা আমাদের কন্যা সন্তান খুব সুখে আছে, কোন জিনিসের বিশ্লেষণ করে আমরা বলি যে সে সুখে আছে? যখন দেখি তার থাকার স্থান, তার বাসন ওর পরিধানের সমস্ত কিছু সঠিকভাবে পেয়ে যাচ্ছে, তো ব্যাপক এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তাদের নিজস্ব গাড়ি আছে, এই ধরনের জিনিসগুলো যখন তাদের মধ্যে যথেষ্ট রূপে আছে সেই জিনিসটাকে আমরা কী বলি? সুখ বলি। তাই সুখটা কিসের উপর নির্ভর করে? আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তির উপরে ডিপেন্ড করে। ইন্দ্রিয়ের তৃপ্তিটা কীরকম? যে আমাকে খুব সুন্দর একটা ঘর বানাতে, একটা ঘর হলো ঠিক আছে, এই ঘরটাকে গ্রাউন্ড ফ্লোর হয়েছে,
আমি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম কামনাতে আর কি আবার সেটা বানাতে হবে, সেটাও তৃপ্তি হলো। ও ভালোই সুখে আছি। শীতের সময় ঘরের মধ্যে অন্যদের তো খুব ঠান্ডা, কিন্তু আমার ঘরে হিটার চলে। গ্রীষ্মের সময় আমার ঘরে এসি চলে। উফ কি তৃপ্তি অনুভূতি হয়, সেটা হচ্ছে ইন্দ্রের যে তৃপ্তি অনুভূতি সেটা হচ্ছে সুখ। আর যাদের এই জিনিসটা থাকে না তাদেরকে বলা হয় ওরা তো সুখে, ওরা তো দুঃখে আছে, সেটা বলা হয়। যাই হোক, সব কিছুর তাৎপর্য বিশ্লেষণ করা হবে। তো আমরা এখন বুঝতে পারলাম সুখ জিনিসটা কি। এবার আসি শান্তির ব্যাপারে। শান্তি জিনিসটা হচ্ছে আমাদের মনের উপরে ডিপেন্ড করে। আমরা কখন শান্তি পাই, যখন দেখি আমরা কোনো কামনা করে আছি সেই জিনিসটা প্রাপ্তি হয়। প্রাপ্তি হলে আমাদের মনে একটা সান্ত্বনা বা শান্তির অনুভূতি, সেই জিনিসটাকে আমরা কী বলে হয় শান্তি। তো আমাদের পারিপার্শ্বিক জীবনে এটা আমরা কখন পেয়ে থাকি, যখন ধরুন উদাহরণ হিসাবে দিতে পারি কারোর সন্তান হঠাৎ করে চাকরি পেয়ে গেছে, বাবা মা প্রচুর অন্য প্রতীক্ষায় ছিলেন যে ছেলেটা একটা চাকরি পাবে, ও শান্তি পেলাম বাবা তোমার চাকরিটা হয়েছে। কারোর সন্তান কোনো এক্সাম দিচ্ছেন, তো বাবা মা আকাঙ্ক্ষা করে আছেন যে সন্তান কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক খুব ভালো রেজাল্ট করে। যখন তার রেজাল্ট আউট হলো খুব ভালো রেজাল্ট, শান্তি পেলাম। তো শান্তিটা কিসে পাওয়া যায়, মনে। এইবার এই যে প্রথম দুটো বিষয় আমি আলোচনা করব, সুখ আর শান্তি, ইসের সঙ্গে রিলেশন থেকে একটা হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের পঞ্চ ইন্দ্র দেহ জড়জড়াতিক দেহ, সেই পঞ্চ ইন্দ্রিয়ের কামনা বাসনা তৃপ্তি পরিপূর্ণ করার জন্য সেটা হচ্ছে সুখ। আর আমাদের মনটাকে শান্তি দেওয়ার জন্য মানে তৃপ্তি দেওয়ার জন্য যে আমরা কামনা বাসনা করে আছি সেটা হচ্ছে শান্তি। তো সুখ আর শান্তি এই কিসের থেকে পাওয়া যাচ্ছে, যখন আমরা কোনো কিছু কামনা করছি এবং সেই জিনিসটা আমরা যখন পাচ্ছি তার থেকে আমরা সুখ আর শান্তি পেলাম। কিন্তু এখন বিশ্লেষণের বিষয় হলো এই যে সুখ আর শান্তি থেকে আমরা যে জিনিসগুলো পাই সেগুলো কি চিরস্থায়ী হয়, কখনোই চিরস্থায়ী হয় না। কেননা যে জিনিসগুলো থেকে আমরা সুখ আর শান্তি পেতে পারি সেই জিনিসগুলো এক তো আমরা আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি না বা আমরা সঙ্গে নিয়ে আসতে পেরেছি, এগুলো আমরা এই জড়জগতে এসে জড়জগতের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এই এই দুটি জিনিসের পিছনে ছুটতে থাকি এবং তার থেকে একটা তাৎক্ষণিকভাবে অনুভূতি নিতে থাকি যেটা কখনো আমাদের তৃপ্তি দিতে পারে না। কেননা আজকে আপনার একতলা বাড়ি হবে তো আপনি আর দুতলা বাড়ির স্বপ্ন দেখবেন, আজকে একটা গাড়ি হবে তার পরের দিন দুটো গাড়ির স্বপ্ন দেখবেন, আজকে ছেলে একটা চাকরি পেয়েছে তো তার আগে তার প্রমোশনের কথা চিন্তা করব, এরকম করতে করতে আমাদের কামনা বাসনা বাড়তেই থাকবে। আপনারা নিজেরাই চিন্তা করে দেখবেন এটা আপনাদের সঙ্গে হয় কি, অবশ্যই হয়, এ হতে বাধ্য। তো আমাদেরকে এই কামনা বাসনার ভুল যে তৃপ্তি সেই জিনিসটা থেকে বিরত থাকতে হবে, বিরত থেকে আমাদেরকে আনন্দের পিছনে ছুটতে হবে। এখন আনন্দ জিনিসটা কি সেটা তো আমি আগেই ব্যাখ্যা করেছিলাম, এটা হলো যখন আমরা কোনো কিছু কামনা বাসনা না করে অচানক একটা বিষয় বা বস্তু পেয়ে থাকি সেই যে অনুভূতি
সেটা হচ্ছে আনন্দ। এখানে একটা দৃষ্টান্তের বিশ্লেষণ করব আমি। একজন বয়স্ক মাতাজি, তিনি তীর্থের জন্যে গেছেন কোথায়, হরিদ্বার এরকম তীর্থস্থানে। যাই হোক, তার পুত্র সন্তানরা, নাতি নাতনি সবাই তাকে পাঠিয়েছেন, তিনি তো গেছেন, তিনি তীর্থ করছেন পুণ্য জন্য, সেখানে পূজা দিচ্ছেন, সব কিছু করছেন। সঙ্গে তিনি যখন আসছেন, তখন তার বাড়িতে একটা দৃষ্টান্ত হয়। যখন সে বাড়িতে পৌঁছবেন, সঙ্গে সঙ্গে বাড়ির বাকি সকলের নজর থাকবে তার ব্যাগের দিকে। মাতাজি কখন ব্যাগটি খুলবেন, তার সন্তানদের জন্য কি পুরস্কার এনেছেন দেখাবেন, তার নাতি নাতনিরা কি পুরস্কার পাবে, কি খেলনা পাবে তার জন্য, তারা সেই জিনিসটা এ করবে। তাৎক্ষণিকভাবে সে যা নিয়ে আসছে, সে জিনিসটা যখন তারা পাবেন, সেটা যদি তাদের কামনার সঙ্গে হয় তারা খুব খুশি হবে, আবার যদি তার কামনার সঙ্গে না হয় তারা কিন্তু একটা দুঃখের ইতে থাকবেন, হয়তো সামনে বলবেন না কিন্তু মনে দুঃখের বাতাবরণ পাবে। কিন্তু যে মাতাজি এই তীর্থ করে এসছেন, তিনি যদি সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বা যে আরাধ্য দেবতা তাদের কাছে প্রার্থনা করে আসেন, হে প্রভু আমাকে এবং আমার পরিবারের সকলকে সদ্বুদ্ধি দাও, যাতে আমরা সৎজ্ঞান অর্জন করে অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে দেবকে সেবা করে থাকি, এবং সেখান থেকেই প্রার্থনা করে যদি প্রসাদ দেয়নি তার বাচ্চা বা সন্তান বর প্রিয়জনদেরকে বিতরণ করে, সেই প্রসাদের যে তৃপ্তি সেটা অনন্য তৃপ্তি, তাতে কিন্তু পরিপূর্ণ আনন্দ থাকে। কিন্তু ওই যে পুরস্কার কোনো অন্যান্য জড়জাগতিক পুরস্কার কোনো যে যদি তিনি তীর্থস্থান থেকে নিয়ে আসেন, সেটা কিছুক্ষণের জন্য তারা ব্যবহার করেন এবং পুরনো হয়ে গেলে আবার ফেলে দিতে হয়, সেটা কিন্তু পারমানেন্ট থাকে না। সেরকম আমরা এবার আলোচনা করব যে আনন্দের মূল উৎস কি। আনন্দের মূল উৎস হল জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। আর এই আধ্যাত্মিক জ্ঞান আমাদেরকে যে আনন্দ দেয়, সেটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা কেন সেটাকে বুঝে উঠতে পারি না, বা সেই জিনিসটা কেন আমরা জানতে পারি না, তার একটা দৃষ্টান্ত দেখা যাক। তা আমাদের এখন যে দৃষ্টান্ত দেবো তার কারণটা কি, তার কারণ হচ্ছে আমরা কেন আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে যে আনন্দ পেতে পারি সেই জিনিসটা কেন বুঝে উঠতে পারি না মনুষ্য সমাজের মধ্যে। দুই বন্ধুর একটা দৃষ্টান্ত দেওয়া যাক। দুই বন্ধু, খুব প্রিয় বন্ধু, ব্যবসা বাণিজ্যে দুজনে লাইফে খুব সফল, এবং তারা একদিন প্ল্যান করলো, চলো এই কর্মজীবনে তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই আছি, চল দুজনে একটু এনজয় করে আসি, আনন্দ উপভোগ করে আসি। বলে চল তো কী করা যায়, দুই বন্ধু মিলে প্ল্যান করলো, আমাদের দেশে কেন্দ্রস্থল মানে ক্যাপিটাল দিল্লিতে যাব, এবং সেখানে সমস্ত বড় বড় যত হোটেল আছে প্রত্যেকটা হোটেলে থাকবো, এনজয় করবো, খাবো, সমস্ত যে কোনো টুরিস্ট স্পট আছে সেখানে ঘুরবো, দেখবো। দুজনে একত্রে পয়সা সংগ্রহ করলো এবং সেখানে গেল, তাহলে এবার আমাদেরকে একটু চলুন দিল্লিতে পৌঁছে যায়। দিল্লিতে পৌঁছে গিয়ে দিল্লিতে বড় বড় সব থেকে যে হোটেল ফাইভ স্টার হোটেল, সেই চয়েস করে করে তারা একটা হোটেল সিলেকশন করলো, এবং তারপর তাতেও তাদের ইয়ে হলো না, তারা সিলেকশন করলো সেই হোটেলে সব থেকে উঁচু সব থেকে উপরে যে ঘর হবে সেখানে তারা থাকবে, সেটাও তারা ঠিক করলো। এবং যত রকম বিলাস বহুল আনন্দ উপভোগ করা যায় সব কিছুই তারা উপভোগ করতে থাকলো। একদিন তারা সমস্ত
দিল্লি ঘুরে বেড়ানোর জন্য চারিদিকে ঘুরতে বেরোলো। সেখানেও সমস্ত দর্শনীয় স্থান তারা দর্শন করতে থাকলো। তারপর যেখানে যে দোকানে যেভাবে যে জিনিস সেবা করে পান করে যত আনন্দ পাওয়া যায় সব আনন্দ নিতে থাকে। এমনি দিনতে সন্ধে হয়ে গেল। সন্ধে হওয়ার পরে বললো চলো এবার আমরা ফিরি, গিয়ে এবার আমরা দিল্লির সবথেকে উঁচু ঘরের থেকে দিল্লি যত দূর পর্যন্ত দেখা যায় সে দিল্লিটাকে দেখতে থাকবো এবং তার আনন্দ উপভোগ করতে থাকবো বলে চলো। যেতে যেতে যখন তারা হোটেলের কাছে পৌঁছালো তখন গিয়েই দেখলো একটা দুঃখ, কারেন্ট চলে গেছে এবং তাদের সেই হোটেলের জেনারেটর সিস্টেমও কাজ করছে না। চলো কী করা যাবে, ওপরে তো উঠতে হবে, ঘরে ছাদ যেতে হবে। চললো দুই বন্ধু সিঁড়িতে চলতে 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 তখন তারা সমস্ত দিনের ক্লান্তির মধ্যে আছে আর সেই ক্লান্তির মধ্যে আলোচনা করছে এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে। আরে আমার জীবনে ছোটোবেলায় কত কষ্ট করেছি আমি, আমার তো কিছুই ছিল না, এই টিউশন পড়িয়ে এই ওদের বাড়িতে কাজ করে এই করে আমি বড় হয়েছি, আমার জীবনে কত কষ্ট ছিল, কত কষ্ট মধ্যে লড়াই করে আমি এত বড় জায়গায় এসেছি। আর তুমি আরে তোরও তো এরকম, আমারও এইরকম, আমিও জীবনে এরকমভাবে সংগ্রাম করেছি, আমার পিতার আর্থিক অবস্থা এত স্বাচ্ছন্দ ছিল না, তবুও আমি এই পড়াশুনোর সাথে সাথে এই ব্যবসা বাণিজ্য করে এইভাবে আমি বড় হয়েছি। এইরকম কথাবার্তা আলোচনা করতে করতে একজন আরেকজনের দুঃখ শেয়ার করতে করতে তারা ছাদের উপরে যখন নিজেদের সব থেকে উপরে তারা ঘরের সামনে গিয়ে পৌঁছালো তখন এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, আরে তুই তো তোর দুঃখ বললি, এবার তো আমার আরেকটা বড় দুঃখের কথা মনে করলো। বলছি তোর আবার আর কি দুঃখ আছে, তুই তো সব দুঃখ শেয়ার করলি। বলে আরে বড় দুঃখ এটা হলো, এত উচ্চতা সম্পন্ন বিল্ডিং, আমরা তো হাঁটতে হাঁটতে উপরে এলাম, একটু সমস্ত দিনের ক্লান্তিটা দূর করে একটু আনন্দ উপভোগ করবো ঘরের মধ্যে শুয়ে, কিন্তু অরিজিনাল যে ঘরের মধ্যে প্রবেশের যে চাবি সেটা তো আমরা নিজেই রেখে চলে এসেছি। বলি আরে বাবা, দুজনে আবার দুঃখিত হয়ে বলল, আমাদেরও মনুষ্য জীবন আনন্দ পাওয়ার যে প্রকৃত চাবিকাঠি, যে আধ্যাত্মিক জ্ঞান, সেই চাবিকাঠিটা আমাদের মানে যাবতীয় জীবনের শুরু, যেখান থেকে যে কর্ম বা যে ফিল্ডে আমরা কাজ করছি সেখানেই শুরু করছি, আমাদের আশপাশে অবশ্যই আছে কিন্তু সেই জিনিসটার দিকে আমরা কখনো দৌড়াচ্ছি না। আমাদের জীবনের উদ্দেশ্যটাকে আমরা অন্যদিকে ঘুরে নিয়ে যাচ্ছি। আমাদের যে উদ্দেশ্য আধ্যাত্মিক জ্ঞান, আর সেই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে আনন্দ উপভোগ করা, সেই আনন্দ আমাদের যে পরম আনন্দ দেবে সেই জিনিসের পিছনে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি কীভাবে আনন্দটা পাওয়ার জন্য, অন্য রাস্তায় যাচ্ছি, জড়জাগতিক আনন্দ যাতে পাওয়া যায় সেই আনন্দ আমরা সেখানে পেতে পারছি না। তো এই দৃষ্টান্ত থেকে আমরা জানতে পারি যে কীভাবে আমরা ভুল পথে চালিত হচ্ছি। এবার একটা ছোট্ট জিনিস লাস্টে আলোচনা করে নিই, যে আমাদের মনে এটা অবশ্যই রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণদেব তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎকে সৃষ্টি করেছেন এক অদৃশ্য শক্তির দ্বারা, আমাদেরকে নিয়ন্ত্রণ করে চলেছেন। আর তিনি যে আমাদের নিয়ন্ত্রণ করে চলেছেন বড় বড় দার্শনিকরাও সেটা মেনে নিয়েছে আজকের যুগে। হকিন্স, স্টিফেন হকিন্স বড় দার্শনিক ছিলেন, তার কথা তো আপনারা শুনেছেন। তিনি নিজেই মেনে নিয়েছেন আমাদের চতুর্দিকে যা কিছু হচ্ছে সব কিছুই যেন একটা কোনো অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যা তিনি জেনেই থাকেন, যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি জেনেই থাকেন কী হতে পারে, তার একটা হিংস দিয়ে থাকে তার ব্যাখ্যাতে আছে। স্টিফেন হকিন্সের যদি কোনো বই কেউ পড়ে থাকেন তো তারা জিনিসটা দেখেছে। সেরকম আমরা যেই জড়জগতে আছি তার সৃষ্টিকর্তাও ভগবান শ্রীকৃষ্ণ,
কেউ কেউ বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে সৃষ্টিকর্তা তা আমরা কী করে জানি, তার একটা দৃষ্টান্ত আমরা দেখেছি মহাভারতে। ঋষি মার্কণ্ডেয় কে ছিলেন? তিনি একজন পরম শান্ত পুরুষ ঋষি মহারাজ। সাধনার পরে তিনি বর পেয়েছিলেন বিষ্ণুদেবের কাছ থেকে, যে অমরত্বের বর পেয়েছিলেন। সেই অমরত্বের জন্য তিনি যুগ যুগ ধরে অমরত্ব থেকে আছে। সত্যযুগ, দ্বাপর, ত্রেতা, শেষ ওই কলিযুগেও যখন এসছে তখনও তিনি আছে। তা দ্বাপর যুগে আমরা যে এর কাহিনী আমরা সবাই শুনেছি মহাভারতে বা দেখেছি, যে যখন পঞ্চপাণ্ডবরা পাশাখেরাতে সবকিছু হেরে বনবাসে গেছিলেন, তখন তাদের আশ্রমে ঋষি মার্কণ্ডেয় এসে উপস্থিত হন। তখন তার কাছে পঞ্চপাণ্ডবরা একাগ্র বিনীতভাবে অনুরোধ করেন যে আপনি যখন কালের সমাপ্ত হয়েছিলেন তখন কি দেখেছিলেন। তখন তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, যখন কালের সমাপ্ত হচ্ছে তখন আমি চারিদিকে শুধু জল আর জল, সমস্ত পৃথিবী জলের তলায় ডুবে, এবং সেই জলে আমি সাঁতার কাটতে কাটতে যখন ক্লান্ত হয়ে পড়লাম তখন দেখলাম একটা অশ্বত্থ গাছ, তার কিছু পাতা সেখানে উঠে আছে। সেই অশ্বত্থ গাছগুলোকে, পাতাগুলোকে সহায় করে আমি যখন একটু উপরে উঠলাম তখন দেখলাম একটি ছোট্ট বাচ্চা আমার দিক থেকে বলছে, এসো একটু আরাম কর, তুমি অনেক ক্লান্ত। যখন আমি তার দিকে এগিয়ে গেলাম তখন সে একটা নিঃশ্বাসের মাধ্যমে আমাকে তার মুখের মধ্যে নিয়ে গেল। যখন আমি তার মুখের মধ্যে প্রবেশ করলাম তখন দেখলাম সেখানে আর একটা জগৎ, আর একটা ব্রহ্মাণ্ড বিরাজ করছে। সেখানে আবার নতুন সূর্য, নতুন চন্দ্র, নতুন জগৎ, নতুন সৃষ্টি। কিছুক্ষণ পরে আমি যখন আবার সেখান থেকে বেরিয়ে এলাম তখন সেই বাচ্চাটা হাসতে হাসতে অচানক গায়েব হয়ে গেল। পঞ্চপাণ্ডব যে তিনি তখন বলেছিলেন, জানো সেই বাচ্চাটি কে ছিল? সেই বাচ্চাটি হলো ভগবান শ্রীকৃষ্ণদেব, যে এখন তোমাদের পাশে বিরাজমান, স্বয়ং বিরাজমান। তোমরা এই ভগবান শ্রীকৃষ্ণদেবের কাছে নিজেদেরকে সমর্পণ করো, তাকে ভক্তি করো, সেবা করো, তোমাদের অবশ্যই মঙ্গল হবে। তো আমরা দেখলাম আজকের আলোচনা চক্রে সুখ, শান্তি আর আনন্দ কি, আর কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর তাতে আমরা দেখলাম আনন্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আনন্দ আমরা কীভাবে পেতে পারি। যাই হোক, মাতাজিরা প্রভুরা, আজকের এই পাঠচক্র আমি এখানেই সমাপ্ত করছি। আপনাদের কাছে একান্ত অনুরোধ যে নিয়মিত গীতা পাঠ করবেন, ভগবদ গীতা যথাযথ, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তো আজ আমি এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।